¿Cuántas sirva? Full sirva. Sirva, full sirva. Ese, ese, full, ese, ese, ese. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আর কালকে আমি যে ধনে পাতাগুলো এনেছিলাম সেগুলো আম্মু ভালো করে বেছে নিয়েছে। তো আজকে কিন্তু সকাল থেকে মেঘ মেঘ, মানে বৃষ্টি হবে হবে ভাব। তো রাত্রেবেলা কেমন যেন একটা গরম পড়েছিল। তো সকালবেলা উঠেই দেখি মেঘ মেঘ করতেছে, তো মেঘের জন্য বৃষ্টিটা হয়েছে। আর আম্মু সকালে যে রান্না বান্না শুরু করে দিয়েছে আর তরকারিগুলো কুটে নিচ্ছে, তো আম্মু রান্নার আগে সব তরকারিগুলো কুটে ভালো করে কুটে নেয়, কুটে ধুয়ে পরিষ্কার করে তারপর একটার পর একটা রান্না করে। তো আজকে এগুলো রান্না করবে। আর এই যে আম্মু মাছ ভিজিয়ে রেখেছে, ফ্রিজে ছিল তো মাছ ভিজিয়ে রেখেছে, আজকে এই মাছটাই রান্না করবে আমাদের সবার জন্য দুপুরবেলা। আর আমি আমার কাজে চলে যাব এখন। তো এই যে আমি সকালবেলা উঠে আমি কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, তো আমি সবসময় হালকা গরম পানি দিয়ে কাপড় ভিজিয়ে রাখি যেন তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো বেশিক্ষণ না, হয়তো বা 15-20 মিনিট ভিজিয়ে রাখলেই কাপড়টা পরিষ্কার হয়ে যায়। তো এগুলো ডেইলি ধোয়া পড়ে, তো তেমন একটা নোংরা থাকে না। তো এখন আমি যাচ্ছি কাপড় মেলতে। তো আমি কাপড় মেলতে গিয়ে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ, মানে একদম মেঘ করে আছে, আকাশে একটু সূর্যের দেখা নাই। তো তারপরও আমি কাপড় মেলতে আসলাম, যে বাতাসেও যদি শুকায় তো কালকে রোদ হলে রোদে নেড়ে দিলে আবার শুকিয়ে যাবে। তো দেখি কি হয়, যদি রোদ ওঠে তো ভালো, আলহামদুলিল্লাহ। তো এই যে এখন আমি কাপড় মেলতে চলে এসেছি, আর এই যে একে একে সব কাপড়গুলো এখন মেলে দিব। এই যে আম্মু শাড়িটা নেড়ে দিয়েছি ভালো করে, আর এটা হলো আমার ভাগ্নির কাঁথা, ছোটো কাঁথা। তো আমি কাপড় নাড়তে নাড়তে মেলতে মেলতে দেখি রোদ চলে এসেছে, তো দেখে খুবই ভালো লাগলো। এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি। তো এই যে রোদ দেখে তো খুবই ভালো লাগতেছিল। আর আমার ভাগ্নি এইখানে ফুল গাছ দেখছে, তো ওই ফুল গাছে দিয়ে রেখে যাবে না, সেই ফুল গাছগুলো ছিঁড়বে। তো এটা ওর ডেইলি কাজ, যখনই আমি কাপড় মেলতে আসি তখনই আমার সাথে আসবে আর এই ফুলগুলো ও ছিঁড়বে। তো এটা কিন্তু পার্পেল কালারের একটা ফুল, ছোট ছোট, মানে একদমই ছোট্ট ফুল, আর এইগুলো ও ছিঁড়বে। তো আমি ওকে নিষেধ করতেছিলাম তুমি এগুলো ছিঁড়ো না, তো এটা ছিঁড়তেই চাচ্ছিল। তো এখান থেকে আবার ছিঁড়ে আমি ওর হাতে দিলাম। তো ওকে নিয়ে এখন আমি বাসায় চলে যাব। তো বাচ্চা মানুষ, ওরা তো এগুলো বোঝে না যে কী করতে হবে না করতে হবে। এই যে দেখেন, দাঁড়িয়ে দাঁড়াই ফুল ছিঁড়তেছে। তো এই যে দেখেন, একদম কিন্তু ছোট্ট ফুল, মানে চোখেই দেখা যাচ্ছে না, এত ছোট, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। তো আমি এখন বের হয়ে গেলাম, আর ওকে নিয়ে আমি আসছি আর এক জায়গায়। দেখেন সূর্য উঠছে খুবই হালকাভাবে, বেশি একটা রোদ হবে না জানি, তারপরও যতটুকু উঠছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন ওর হাতে ফুল, আর ওকে এখন আমি নিয়ে বের হয়েছি একটু ঘুরতে, মানে আমাদের বাসার সাইড দিয়ে ওকে নিয়ে এখন একটু হাঁটবো। তো বাসায় থাকলে দেখা যায় এটা ধরে ওটা ধরে, তো আমি একটু যখন থেকে বেশি ও সবাইকে মানে অস্থির করে ফেলতেছে, তখন আমি নিয়ে বের হয়ে একটু হাঁটি ওকে নিয়ে। তো ওকে আমি কোলে নিয়েই রাখি, কারণ হাঁটলে পরে দেখা যায় পড়ে যায়, কারণ নতুন হাঁটা শিখছে, তো দেখা যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যেন কোলেই রাখি সবসময়। আর এটা হলো ওর আর আবার প্রিয় জায়গা যেখানে আমরা আসি। এই যে ওর দেখেন হাঁস দেখতেছে, ও হাঁস খুব পছন্দ করে, তো এইখানে আসতেই হবে, যে এইখানেই ঘুরি না ঘুরি এই জায়গাটা ওর আসতেই হবে। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখেন। আর আমরা যেখানে বসছি, মানে আমাদের সিট হলো নারকেল গাছের গোড়া, মানে নারকেল গাছ এখানে একটা পড়া আছে, এই যে দেখেন। তো এইখানে এর উপর আমরা বসি, তো এইটা অনেক দিন ধরে পড়ে আছে, আর এর উপর বসি, খুব আরাম করে বসা যায়। তো আমরা বাইরে দেখতেছিলাম, আর দূরে কিন্তু এখনও কুয়াশা দেখা যাচ্ছে। তো রোদ উঠতেছে, বুঝতেছে, এরকমই হচ্ছে।
তো এই যে আজকে আমাদের সকালের রান্না, এটা হলো কলুই শাক ভর্তা আর সাথে ডিম আর কালি ভাজি, পেঁয়াজের কালি ভাজি। তো কলুই শাক ভর্তা কিন্তু খুবই মজা লাগে, আর এটা হলো মরিচ পেঁয়াজ ভর্তা। তো এই যে আপু খাচ্ছে আর আমিও খাবো একটু পরে, বাবু মানে আমার ভাগ্নিটাকে রেখে তারপর ওর কাছে দিয়ে তারপর আমি খেতে বসবো। তো কলুই শাক ভর্তা কার কার প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দুপুরের জন্য আমি রান্না করছে, এটা হলো সিম ভাজি। আর সিমটা হলো আমাদের আমাদের গাছের সিম, তো আপনারা তো জানেন আমাদের গাছে অনেক সিম ধরছে এবার। আর এটা হলো লাউ আলু আর রুই মাছ দিয়ে ঝোল করছে, আর ভিতরে ধনে পাতা দিয়েছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আর এটা হলো সালাদ, তো আমাদের আজকে অনেক দিন পর আম্মু সালাদ করলো। সালাদ দেখা যায় আমাদের মানে এমনি অনুষ্ঠানে করা হয় কিংবা বাসায় কেউ আসলে করা হয়, এমনি রেগুলার আমাদের বাসায় তেমন একটা সালাদ কাটা হয় না। তো আজকে আমি দেখলাম সালাদ কেটেছে আমাদের সবার জন্য। আর এই যে এখন আমাদের বিকালবেলা, বিকালবেলা আমাদের গাছের সিম পাড়তেছে আম্মু আর কাকি। তো এই যে দেখেন ব্যাগ ভরে উপর থেকে সিম পেরেছে, আর আমি এখন সব কিছু গুছিয়ে ব্যাগে উঠাচ্ছি। তো দেখেন এক ব্যাগ সিম মানে তেমন একটা তুলতে পারে নাই, তারপরও দেখেন চারিপাশ থেকে এতগুলো সিম পাড়ছে। তো গাছের যদি একটা ফলও হয় একটা সবজিও হয় আসলে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন এটা নিয়ে আমি এখন চালনে ঢেলে রাখবো। তো অনেক সিম হয়েছে এবার আমাদের গাছে, কিন্তু আসলে পারা যাচ্ছে না, এত উপরে উঠে গেছে। তো এই যে এখন আমরা চালনে ঢেলে নিচ্ছি, আর এখান থেকে দিবে চাচিকে দেবে, তারপর আমরা রাখবো, আর যদি আম্মু কাউকে দেয় তো রাখবে। এই যে দেখেন অনেক সিম ধরছে। তো গাছের সবজি আসলে খুবই ভালো লাগে, আর আমার ভাগ্নিও আছে আমার সাথে, আপু আছে, আম্মু আছে, সবাই একসাথে হয়ে তারপর আমরা সিম পেরে নিচ্ছি। তো আমার ভাগ্নি দেখেন পাশের থেকে ধরতেছে, এই যে দেখেন ও কিন্তু খুব এক্সাইটেড যে এটা কি। আর সিম গাছের ফুল ওর খুবই প্রিয়, সকালে উঠে যখন দেখে উঠারে সিম ফুল মানে সিমের ফুল পড়ে আছে, ও সেটা সাথে সাথে মানে কুড়িয়ে ওর পকেটে রাখে, তো এতটুকু বোঝে যে এটা একটা ফুল। আমি এই যে ডাল থেকে ভেঙে ভেঙে রাখতেছি, মানে ডাল মানে পুরো ডালটা ধরেই কিন্তু সিমটা মানে বতি হয়ে যাচ্ছিলো, তাই ওইখান থেকে একবারে ছিঁড়ে নিয়ে আসছে। তো সবাইকেই দেবে আম্মু। তো সিম পাড়া হয়ে গেলে আমি ওর ভাগ্নিকে নিয়ে বসছি, আর ওকে ওর হাতে কামরাঙা দিছে আমার ছোটো চাচি। তো ও খেতে পারতেছে না, একবার খেয়ে ওর অবস্থা খারাপ, মানে ও টক খেতে পারে না। তো এই তো, আর আজকের ব্লগটা এই পর্যন্তই করতেছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।